আসসালামু আলাইকুম জহির, জহির আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। হ্যাঁ হ্যালো, গুড আফটারনুন, হাউ আর ইউ ব্রাদার? গুড আফটারনুন, আই এম গুড, থ্যাংক ইউ, বলেন তাহলে জহির ভাই। আচ্ছা ভাই, আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম, মানে যে ম্যারেজ সিস্টেমটা, এটা আসলে তো কিভাবে আসলো আসলে ম্যারেজটা, এবং মানুষ মাত্রই কি বহুগামী জেনেটিক্যালি? ম্যারেজ মানে বিয়ে সিস্টেমটা কিভাবে আসলো? বিয়ে সিস্টেমটা তো প্রাচীন কালে যখন মানুষ আসলে যখন গুহাতে বসবাস করতো, তখন তো আসলে এই বিয়ে সিস্টেমটা ছিল না। তখন তো মানে সমাজ ছিল, সাম্যবাদী সমাজ ছিল, মানে হচ্ছে গিয়ে সবাই একসাথে বসবাস করতো, এবং সেই সমাজে যে কোনো মানুষই যে কোনো মানুষের সাথে যৌন কর্মটা করতো আর কি। সেই প্রাচীন কালের সমাজে যখন আর কি ইচ্ছা হতো বা যখন দুজন করতো, তখন এই ঘটনাটা করতো। পরে দেখা গেল যে এই সমাজে যখন সম্পত্তি ধারণাটা শুরু হলো মানুষের মধ্যে, মানুষের মধ্যে যে ব্যক্তিগত সম্পত্তি, এই জিনিসটা যখন ধারণাটা গ্রো করলো, মানে ব্যক্তিগত সম্পত্তি বলতে আমি বোঝাচ্ছি, মনে করেন আপনি একটা, হ্যাঁ, উত্তরাধিকারের ব্যাপার, উত্তরাধিকারটা তো পরে আসছে, ব্যক্তিগত সম্পদের ধারণা, মানে মনে করেন আপনি একটা হরিণ শিকার করে আনছেন, হ্যাঁ, এখন হরিণটা মাংসটা কে খাবে? আগের সমাজ যেটা ছিল, সেই সমাজে একজন একটা হরিণ শিকার করে আনলে সেই গোত্রের সবাই মিলে সেটা খেত। কিন্তু পরে দেখা গেল যে কিছু মানুষ বলতেছে যে আমি তো মানে হরিণটা শিকার করছি, আমি বেশি কষ্ট করছি হরিণটা শিকারের পেছনে, আমি আমার কষ্টটা বেশি, আমার পরিশ্রমটা বেশি, আমি কত কষ্ট করে লুকায় থাকলাম, তারপর কত সুন্দর তীর মারি, আমি আমি তীর মেরে কত সুন্দর হরিণটা মারলাম, এখন খাইতেছে সবাই, কাম আসল কাম করলাম আমি, কিন্তু খাইতেছে তো সবাই, এটা তো আমি হইতে দিব না, আমি তো মারছি, আমি বেশি খাবো, আমার ভাগ বেশি দিতে হবে। তো এই ধারণাটা যখন মানুষের ভিতরে গ্রো করলো আস্তে আস্তে, তখন মানুষের ভিতরে ব্যক্তিগত সম্পদের ধারণাটা তৈরি হলো যে এইটুকু আমার, আমি আর কাউরে দিব না, হ্যাঁ, এইটুকু আমি উপার্জন করছি, আমি অনেক খাটাখাটনি করে এই শুকরটাকে মারছি বা এই হরিণটাকে মারছি, আমি এটা কাউরে দিব না, এটা আমি একলা খাবো, বা আমার পছন্দের মানুষদেরকে আমি দিব, আমার বন্ধু বান্ধব ইয়ার দোস্তদের আমি দিব, দুষ্টু আমার সাথে যারা গ্যাঞ্জাম করে তাদেরকে আমি দিব না। তো এই যে ধারণাটা ডেভেলপ করলো, তখন হচ্ছে গিয়ে মানুষের ভিতরে এই ধারণাটার সাথে সাথে আরো অনেকগুলো ধারণা ডেভেলপ করে ফেললো একই সাথে, যেটা হচ্ছে যে পরিবার মানে আমার সন্তান পাবে হচ্ছে গিয়ে আমার মাংসের অংশ, অন্যের সন্তান আমার মাংসের অংশ পাবে না, হ্যাঁ, অন্যের সন্তানের আমি আমার আমার ভাগের জিনিস দিব না। ঠিক আছে, মনে করেন আপনিও আছেন এবং কলিমুদ্দিনও আছে, দুজন গুহাতে বসবাস করেন, কলিমুদ্দিন একটা হরিণ, বড় হরিণ শিকার করছে, আপনার ছেলে আছে মানে কলিমুদ্দিনেরও ছেলে আছে, আগের যে সমাজ ছিল যে সেখানে সবাই মিলেমিশে ভাগ করে যার যতটুকু দরকার ততটুকু খাইতো, কিন্তু পরে যে এই ধারণাটা যখন ডেভেলপ করে মানুষের মধ্যে যে ব্যক্তিগত সম্পত্তি, তখন আপনি বলতেছেন যে ভাই কলিমুদ্দিন আমার একটু দাও না মাংস, আমার পোলাটা তো খাইতে চায়, কলিমুদ্দিন এখন শিকার করছে, সে তো আর আপনার দিবে না, আপনার পোলাটাও দিবে না, সে বলতেছে এটা তো তোমার পোলা আমি দিব কেন, বা তোমার বংশধর আমি কেন দিব। এই যে এই ধারণাটা যখন তৈরি হলো, তখন কার ছেলে কে এইটা নির্ধারণ করাটা খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াইলো, যে কার ছেলে কে এবং কে কোন সম্পত্তিটুকু পাবে, কে তার বাপে একটা অস্ত্র রেখে গেছে, মনে করেন আপনি একটা বড় অস্ত্র রেখে গেছেন মারার সময়, এই অস্ত্রটা কে পাবে, বা আপনি একটা মানে কিছু রেখে গেছেন গলার মালা অথবা ধরেন জামা কাপড় কিছু একটা রেখে গেছেন, এই জিনিসটা কে পাবে, এটা নিয়ে দেখা গেল সমাজের ভিতরে দ্বন্দ্ব তৈরি হলো, এবং এই দ্বন্দ্ব নিরসনের জন্য দেখা গেল সমাজের ভিতরে একটা নিয়ম, অলিখিত নিয়ম তৈরি হলো যে একটা ছেলে একটা মেয়ে যদি মানে একসাথে থাকে, তাকে সেক্স টেক্স করে বাচ্চা কাচ্চা হয়, তাহলে এটা ওদের সন্তান, আবার আরেকটা মানে পরিবার যদি এরকম হয় তাহলে ওটা ওদের সন্তান। এখন এই জিনিসটা যখন ডেভেলপ করলো, তখন তারা আর কি একটু আনন্দ উৎসবের মাধ্যমে এই যে এই যৌন সম্পর্কটাকে সামাজিক ভাবে একটা স্বীকৃতি দেওয়া শুরু করলো, যে আমরা একদিন মানে একটা মানে ছাগল জবাই দিয়ে খাবো, ওই দিন ওই দিন রাত্রেবেলা সবাই একটু নাচানাচি করবো, ছাগল জবাই দিব, তাও তোমরা তোমরা ছেলে মেয়ে গিয়ে সেক্স করবা, এই ভাব এইখান থেকে বিয়ের যে ধারণাটা সেই ধারণাটা আস্তে আস্তে ডেভেলপ করলো, এবং প্রাচীন সমাজে, হ্যাঁ, এবং এই পর্যন্ত আসলো আর কি, এই পর্যন্ত ধীরে ধীরে ডেভেলপ করতে করতে একটা সমাজে এক এক রকম একটু অন্যরকম, ধরেন এই সমাজে একটু একরকম সিস্টেম, আবার পাশের সমাজে আবার একটু অন্যরকম সিস্টেম, আবার ধর্মটা এখানে একটা প্রভাব বিস্তার করলো যে এই ধর্মের ভিতরে এই রকম সিস্টেম, ওই ধর্মে ওই রকম সিস্টেম, এইভাবে প্রত্যেকটা সমাজে আস্তে আস্তে ডেভেলপ করলো এই ধারণাগুলো। এখন ধারণাগুলো তো আসলে ধর্মের কোনো ধারণা না, এই ধারণাগুলো হচ্ছে সমাজ থেকে মানুষের তৈরি করা সামাজিক একটা ধারণা, সামাজিক একটা চুক্তি। তো বিয়ের ধারণাগুলো এইভাবে তৈরি হয়েছে। আপনি কি এটা এই এই জিনিসগুলো আপনি আরো হিস্ট্রির বই পড়লে আরো ভালোভাবে বুঝতে পারবেন, আমি তো আপনাকে সংক্ষেপে মূল জিনিসটা বললাম, আপনি যদি আরো বেশি জানতে চান, আরো বেশি ডিটেইলসে জানতে চান, তাহলে তো আপনার বই পড়তে হবে ভাই। হ্যাঁ, বুঝতে পেরেছি বিষয়টা আসলে, তো হ্যাঁ এটাই আসলে জানা ছিল মূলত, সময় পরিবর্তনের সাথে সাথে মানুষের মানে ধারণা পরিবর্তন হলো, পরিবর্তন হতে হতে, হ্যাঁ, সময়ের সাথে সাথে মানুষের ধারণা আরো নতুন নতুন ধারণা আসলো, একজন বললো যে এই আগুন দেবতাকে মানে সাক্ষী রেখে বিয়ে করতে হবে, মাঝখানে এই যে হিন্দুরা এখন মাঝখানে আগুন জ্বালায় চারপাশে সাতবার চক্কর মারে, হ্যাঁ, তারা বলে যে ওই আগুন দেবতাকে সাক্ষী রেখে বিয়েটা করতে হবে, আবার অন্যরা বললো যে না আল্লাহকে সাক্ষী রেখা বিয়েটা করতে হবে, কেউ কেউ বললো ভগবানকে সাক্ষী রেখা, কেউ বললো ঈশ্বরকে সাক্ষী রেখা, কেউ দেবদেবীকে সাক্ষী রেখা, এইভাবে এক একটা সমাজে এক একটা কালচার তৈরি হলো। কালচার কিন্তু মূল জিনিসটা একই, যে তুমি ছেলে মেয়ে মানে দুইটা দুইজন মানুষ সেক্স টেক্স করবে এবং বাচ্চা টাচ্চা পয়দা করবে, পরিবার গঠন করবে, একসাথে থাকবে, আর অনেক কিছু আছে বিয়ের ভিতরে আসলে, যে দায়িত্ব নেওয়া
বাচ্চা কাচ্চার দায়িত্ব নেয় এবং একজন আরেকজনের দায়িত্ব নেয়, এই জিনিসগুলো আস্তে আস্তে ডেভেলপ করলো। কিন্তু পরে যে সমস্যাটা দেখা দিল, সেই সমস্যাটা আর কি, সমস্যাগুলো আসলে একটু পরে, যখন এই যে ব্যক্তিগত সম্পত্তির ধারণাটা যখন আরো ডেভেলপ করলো, তখন মানুষের ভিতরে এই যে হিংসাটা আরো বাইরে গেল, যে আমি বেশি নিবো, ওরে দিব না, হ্যাঁ আমার ফ্যামিলির বাচ্চা কাচ্চা বেশি পাবে, ওর ফ্যামিলি পাবে না। এটা যখন এই দেশের সেটা যখন একটু এক্সট্রিম লেভেলে চলে গেল, তখন আর কি পুঁজির সূচনা হইলো, পুঁজির বিকাশ হইলো। মানে মানুষ হচ্ছে গিয়ে নিজের সম্পত্তিটা নিজে কুক্ষিগত করে রাখতে চাইলো আর কি, নিজের জায়গা সম্পত্তি, নিজের বন জঙ্গল, নিজের মানে নেতা হওয়া, এই জিনিসগুলো আস্তে আস্তে ডেভেলপ করলো। তখন মানুষকে নিয়ন্ত্রণ করার পদ্ধতিগুলো তৈরি হলো, যে মানুষকে কিভাবে, আমি তো নেতা হইতে চাই কিন্তু আমার টাকা যদি কেউ নিয়ে যায়, এই জন্য আমার কি হতে হবে, আমার ক্ষমতা অর্জন করতে হবে। ক্ষমতা অর্জন করতে পারি কিভাবে, এটার জন্য পেছনে মানে অনেক অনেকেই অনেক কৌশল করলো, যে আমাকে ঈশ্বর পাঠাইছে তোমাদেরকে শাসন করার জন্য, হ্যাঁ তোমাদেরকে আমি যেটা বলবো সেটাই সেভাবে চলতে হবে, আমাকে আল্লাহ পাঠাইছে বা ঈশ্বর পাঠাইছে, হ্যাঁ ঈশ্বর এই যে আমার হাতে লেখা একটা বইও দিছে, এই অনুসারে তোমাদের চলতে হবে, এলে কিন্তু আল্লাহ তোমাদের ফাঁড়া হবে, একেবারে খবর করে হবে। এই যে মানুষকে নিয়ন্ত্রণ করার যে মানে ধারণাটা, মানুষকে নিয়ন্ত্রণ করতে পারলে, আমার মতো করে চলাইতে পারলে আমি বেশি ক্ষমতাবান হবো সমাজে, হ্যাঁ আমার নাম ডাক হবে বেশি, এই ধারণাটা আস্তে আস্তে ডেভেলপ করলো। এবং এই কারণেই বিভিন্ন সমাজে নবী রাসুল, পীর পয়গম্বর ইত্যাদির উদ্ভব ঘটলো, এই টাইপের ফ্রড যারা, এই টাইপের জোচ্চ যারা, তাদের উদ্ভব ঘটলো। এই বিষয়টা, আর সেকেন্ড যেটা বিষয় আসলে মানে প্রায় শোনা যায় যে ইউরোপের দেশগুলোতে আসলে ফ্রি সেক্স, এই জিনিসগুলো জিনিসটা আসলে কি? এটা তো ভাই, এটার মানে তো এখন আমি বুঝি না যে ফ্রি সেক্স জিনিসটা কি, তারা কি মানে মাগনা মাগনা সেক্স করা যায় এটা মনে করে, মনে তারা মনে করে যে ইউরোপে, এই যে মানে বিষয়টা হচ্ছে কি, মানে গ্রামের যে ছেলেপেলে কেমন দেখছে, যে তারা মনে করে কি ঢাকা শহরে মানে সবাই সেক্স করতেছে, সারাক্ষণ খালি সেক্স করতেছে। হ্যাঁ আমরা যখন মানে আমাদের গ্রামের থেকে একটা লোক ছেলে আসছিল আমাদের বাসায় বেড়াতে, হ্যাঁ সে এসে আমাকে বলে কি যে মানে ববিতারে দেখবে, সে ববিতা সিনেমার নায়িকা, ববিতা ববিতারে দেখবে, এখন অনেক ছোটবেলা, তখন আমি অনেক ছোট, আমি বলি ববিতারে দেখবে, ববিতারে দেখতে হলে তো তোমার FDC ওই যে সিনেমার ইসে সিনেমা যেখানে করে সেখানে যেতে হবে। সেই ছেলে ভাবতেছে যে ববিতা, ববিতার সাথে দেখা করা গেলেই মনে হয় ভবিষ্যতে ববিতার সাথে প্রেম করা যাবে, ববিতার মানে রাস্তা একটু ধাক্কা দিলেই ববিতা পুইটা যায়, পুইটা গিয়ে গান গাওয়া শুরু করে, হ্যাঁ প্রেম করি, প্রেম করবো, প্রেম করবো, এরকম গান গাওয়া শুরু করে। গ্রামের ছেলে তো বুদ্ধি শুদ্ধি কম, তারা মনে করে ঢাকা শহরে এরকম সিনেমার মতো রাস্তায় দুইটা ছেলে মেয়ে ধাক্কা খায়, কলেজে গিয়ে ধাক্কা খায় আর প্রেম হয়ে যায়, আর বৃষ্টিতে গিয়ে নাচানাচি শুরু করে। এটাই যে গ্রামের ছেলেপেলেদের এই ধরনের ধারণা থাকে। তো এই সেই গ্রামের ছেলেটা এটাও মনে করতো যে ঢাকা ইউনিভার্সিটিতে মানে সারাক্ষণ ছেলেমেয়েরা খালি সেক্স করতেছে, ওইখানে তো সবাই ফ্রি, সবাই মুক্ত। তো আমি যেটা দেখলাম যে এই ধারণাটা বাংলাদেশের অনেকের মধ্যে আছে, যে ইউরোপ আমেরিকাতে মনে হয় এয়ারপোর্টে মেয়েরা পা ফাঁক করে বসে থাকে, মানে ওরা হচ্ছে গিয়ে ইউরোপ গিয়া প্লেনে থেকে নামলেই মেয়েরা গিয়া লাভ মেয়েরা এসে সেক্স করা শুরু করে দেয়, হ্যাঁ এবং মাগনা মাগনা। হ্যাঁ ফ্রি সেক্স মানে কি এই জিনিসটি এখন পর্যন্ত আমি বুঝলাম না, আমি তো এত বছর ইউরোপে থাকি, আমেরিকাতেও গেছি, ইংল্যান্ডেও গেছি, অনেক পৃথিবীর অনেক বড় অনেক দেশে গেছি, ধনী ধনী দেশে গেছি, সব দেশগুলোতে ঘুরছি আমি, এখন পর্যন্ত ভাই ফ্রি সেক্স জিনিসটা পাইলাম না, ফ্রি সেক্স জিনিসটা কেটেই বুঝলাম না। তারা মনে হয় এটা বোঝাতে চায় যে ফ্রিডম অফ সেক্স, এই জিনিসটা বোঝাতে চায়, ফ্রিডম অফ সেক্স অবশ্যই আছে, অবশ্যই থাকাটা উচিত প্রত্যেক মানুষের, এই ফ্রিডমটা থাকা উচিত যে সে কার সাথে যৌন সম্পর্ক করবে কি করবে না। ফ্রিডম, ফ্রিডমের একটা মূল সূত্র হচ্ছে আপনার না বলার অধিকার আছে কিনা, আপনার একটা বিষয়ে অধিকার আছে কিনা বা স্বাধীনতা আছে কিনা, এটা যাচাই করার একটা পদ্ধতি হচ্ছে আপনি দেখবেন যে এটা না করার অধিকার আপনার আছে কিনা, যদি না করার অধিকার থাকে তাহলে আপনি বুঝবেন যে সেখানে আপনার ফ্রিডমটা আছে, আপনাকে কেউ করতে বাধ্য করবে, করতে পারবে না। হ্যাঁ আপনি চাইলে না, এখানে মানুষের রুচি রুচি অভিরুচি অনেক কিছুই আছে, মানে ইউরোপেও এমন না যে একটা মেয়ে একটা যে কারোর সাথে মানে আসলে না না, ইউরোপে তো এটা খুবই কঠিন, কারণ ইউরোপের একটা মেয়েকে পটাইতে হইলে মনে করেন দেখা চিনার ছেলেকে তো পাত্তা দিবে না, এমন মেয়ে তো আপনি, আপনার গাড়ি কেনা লাগবে একটা মার্সিডিস গাড়ি, BMW একটা গাড়ি কেনা লাগবে, আপনার মাসেল বানাইতে হবে, আপনার পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, আপনার ঝকঝকে তকতকে, আপনার খুবই স্মার্ট থাকতে হবে। হ্যাঁ এইরকম স্মার্ট হইলে তখন মেয়েরা আপনার দিকে নজর দিবে, কিন্তু এই যে বাংলাদেশে থেকে উঠে আসা আপনি লুঙ্গি কাছে দিয়ে আসছেন, লন্ডনে নামছেন, মানে একটা ভিসা পায় আপনি লন্ডনে চলে আসছেন, পাশে চুলকেতে চুলকেতে হাঁটতেছেন, আপনার ভাই কে পাত্তা দিবে? কথা বলতে পারবেন না। হ্যাঁ এই দেশে মেয়েদেরও স্বাধীনতা আছে, ছেলেদেরও স্বাধীনতা আছে, এই জন্য এই দেশে প্রতিযোগিতাটা খুবই বেশি, আপনি মানে বেল পাইবেন না, কোথাও গিয়ে বেল পাইবেন না, মেয়েদের সামনে গিয়ে আপনি দাঁড়াতে পারবেন না, দেখা যাবে মেয়েটা এত স্মার্ট, এত সুন্দরী, আপনি এত আত্মবিশ্বাসী মেয়ে, হ্যাঁ আপনার চোখের দিকে তাকায় কথা বলবে, হ্যাঁ আপনারে মনে করেন আপনার ইয়াই পাত্তাও দিচ্ছে না, ঠিক আছে এরকম একটা ভাব যে আপনার পাত্তাও দিচ্ছে না, তো আপনার চোখের দিকে সরাসরি তাকায় সেই মেয়েটা কথা বলবে আত্মবিশ্বাসের সাথে। কিন্তু একটা মানে এই মানে ইয়া মেয়ে হইলে, ধার্মিক মানে রক্ষণশীল পরিবারের মেয়ে হইলে দেখবেন নিচের দিকে চায় আছে, কেমন কেমন করতেছে, অস্বাভাবিক আচরণ করতেছে, মানে কোনো স্মার্টনেস নাই, কোনো ইয়া নাই ভিতরে, তো এইটা তো হচ্ছে গিয়ে খুবই ল্যাভেন্ডিশ মার্কা হয় এই টাইপের মেয়েরা। যাই হোক এই টাইপের মেয়েও আছে পৃথিবীতে অনেক, কিন্তু ইউরোপে একটা ফ্রিডম থাকা মানে হচ্ছে প্রত্যেকের অধিকারটা আছে চুজ করার, এটা তো অবশ্যই থাকা উচিত, নাহলে কি মানে আমি ধরেন বাংলাদেশে একবারে বাপ মা বিয়া দিয়ে দিচ্ছে, ওইটা লাগেই শুইতে হইব, কিছু করার নাই ভাই, হ্যাঁ ওইটা লাগে
এটা তো হচ্ছে গিয়ে ধর্ষণ, তাই না? এটা তো আমার কাছে ধর্ষণ মনে হয়, আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, আমার কাছে দর্শন মানে তার সে যদি কনসেপ্ট নিয়ে ইয়ে করে তাহলে তো দর্শন না, তাই না? না না, ওই মেয়েটার তো আর কিছু করার নাই, মেয়েটার তো আর ওই প্যারাসুলকেই তো ঘুমে দইব, তাই না? বেড়ারে চিনে না, জানে না, কিচ্ছু না, বেড়া কি কেমন মুখের থেকে গন্ধ আসে নাকি এটাই বা বলবো কেমন, আগে তো দেখাই হয় নাই, তাই না? মানে এরকম একটা বেটা রাত্রেবেলা মানে জামা খুলতেছে একটা মেয়ের, হ্যাঁ, এটা তো ভাই ভাবতেই তো একটা ঘিনঘিন লাগে, তাই না? হ্যাঁ, এটা তো আসলে মানে চিন্তা করতে ইয়ে লাগে। এটা তো একটা মেয়ের জন্য খুবই প্যাথেটিক। আপনি আপনি চিন্তা করেন না, আপনি আপনার বোনের কথা চিন্তা করেন, আপনি হয়তো বুঝবেন না, আপনার কাছে হয়তো মনে হবে ভালোই তো একটা মেয়ে এসে রাত্রেবেলা আমার সাথে করতে চাইলে তো ভালোই তো লাগবে, খারাপ কি? আপনি আপনার কথা ভাবেন না, আপনি আপনার বোনের কথা ভাবেন, বা আপনার মানে ফ্যামিলির যে নারী সদস্যরা আছে তাদের কথা ভাবেন। তারা যখন দেখবে একটা অচেনা অজানা লোক আইসা মানে পট করে কোনো কথা নেই বার্তা নাই মানে প্যান খোলা শুরু করে দিছে নিজের, এটা তো ভাই একটা মেয়ের জন্য খুবই মর্মান্তিক হবে, তাই না? তো এটা তো একটা ধর্ষণ হয়, এটা তো আমি তো বলি এটা ধর্ষণ, এটা তো পরিষ্কার ধর্ষণ, এখানে তো আমি ধর্ষণ ছাড়া তো এটাকে আর কিছু আমি বলতে পারি না। হ্যাঁ, শুধু তো আসলে একটা মেয়ে মানে ধরেন রিটার্ন কন্টাক্ট দিয়ে তো হয় না, রিটার্ন কন্টাক্টটা তো তাকে ফোর্স করে তো করানো যায়, তাই না? বিবাহের যে কন্টাক্টটা, হ্যাঁ হ্যাঁ সেটাই আমি বলতেছি যে মানে বেশিরভাগ সময় তো মতামতি চাওয়া হয় না, বাপ মা যারা মানে যাদের তারই করতে হবে, তাই না? যদিও এটা হয়তো ইয়ে হবে না, ওই বাইলো এটা হয়তো দর্শন হবে না, কিন্তু এটা তো আপনার চিন্তা ভাবনার দিক থেকে দর্শন, কারণ এখানে তো সিগনেচার আছে। সিগনেচার থাকলেও মানে অনেক সময় এই জিনিসটা তাদের ইচ্ছার ইচ্ছার বিরুদ্ধে বা তার পছন্দ না এরকম হয়। ঠিক আছে জহির ভাই, আর কি কিছু বলবেন আপনি? আমার ব্যাক স্টেজে ভর্তি হয়ে গেছে। একটা মিনিট, একটা ভিডিও দেখলাম তো সিমানা স্ক্রিনে, উনি আমেরিকায়, তো উনি বললেন আর কি উনি 30 ইয়ার্স বাংলাদেশে যাননি, কিন্তু উনি এখন চিন্তা করতেছেন মানে ওনাকে তো মানুষ ভালোবাসে না, তেমন কিছু হবে না। হ্যাঁ, কিছু মানুষ তো ওনাকে ভালোবাসেন, আবার কিছু মানুষ ঘৃণা করেন, এটা তো সত্য। তো আপনারও তো আসতে মন চায় আসলে, তাও তো আসতে পারেন না, তাই না? ওনার মতোই। হ্যাঁ, আমি তো এখন আসা সম্ভব না ভাই, কিন্তু তাই বলে তো আমি আমার কথা বলা তো বন্ধ করবো না। আমি তো আপনার স্ট্যাটাস বললাম, আপনি খুব হোমসিক মানুষ। হ্যাঁ, আমি বাসায় থাকতে আমার ঘরে থাকতে আমি পছন্দ করি, এবং বাংলাদেশে যে আমাদের বাসা এই বাসা আমি খুবই থাকতে পছন্দ করি, থাকতে ভালো লাগে আমার বাসাতে থাকতে। ঠিক আছে তাহলে, হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে ভাই, ভালো থাকেন, বিদায় জানাচ্ছি আপনাকে তাহলে আরেকজন।